এখন তো শুধু সিনেমার আলোচনা হবে বুকিং নিয়ে ট্রেইলার টিজার তারপরে কি কি হইছে এগুলো সব ডেড এখন এখন হইলো সিনেমার বুকিং কেমন চলতেছে সবাই টেনশনে অনেক টেনশন ফেনশন শেষ এখনও দেখি কিছু কিছু ব্লগাররা ইউটিউবার বলতেছে যে এখনও নাকি গন্ডগোল চলতেছে বন্ধুরা আমি আপনাদেরকে গ্যারান্টি দেওয়া বললাম কোনো গন্ডগোল নাই সব শেষ সিঙ্গেল স্ক্রিন যে সতেরো আঠেরোটা স্টেশন আছে বাংলাদেশে এগুলো মোটামুটি অল কমপ্লিট একজন প্রশ্ন করেছিলেন রংপুর রংপুরে কিন্তু হয়ে গেছে অলরেডি সিনেমা মানে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিনে সলো যারা আছে মানে একা একটা সিনেমা হল সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই সেটা হয়ে যাবে কিন্তু যেখানে ষোলো সতেরোটা বোধ হয় আছে এখন অপোজিশন পজিশন অপজিশন সেগুলো নিয়ে ঝামেলা ছিল এগুলো সব হয়ে গেছে ছোট্ট গল্প বলি দেখেন সিনেমার ব্যবসাটা কেমন সিনেমায় কোনো শেষ কথা নাই আমি একটা সিনেমা বানিয়েছিলাম বহু বছর আগে বন্ধু রুবেল মিশালা অরুণা হুমায়ুন সাদেক বাচ্চু সুপার ছবি পোস্টারে তখন বেশ হাই ছিল। আপনাদের মনে আছে কিন্তু জানি না তো সেই হাইপে ছবিটার বাজার খুব গরম হয়ে গেছিল তো আমার বন্ধুর সিনেমা হল উল্কা তখন যদি উপরে সিনেমা হল ছিল উল্কা ঝুবুর আরেকটা সিনেমা হল ছিল নামটা ভুলে গেছি আমাদের বুসা সাহেবের তিনটা ছিল হ্যাঁ তো আমার বন্ধুর সিনেমা ন্যাচারালি সে তো আশাই করতে পারে আমি তাকে সিনেমাটা দিব সে একটা ইসেও করছে রেন্টালও করছে আমার সাথে তো তৎকালীন সময় তিন লাখ টাকা ফিক্সড তিন লাখ টাকা ফিক্সড হওয়ার পরে আমি তো খুব খুশি তিন লাখ টাকা অনেক টাকা তখন এর মধ্যে অপোজিশনে এসে আমার চার লাখ টাকা অফার দিয়েছে আমি ছবি দিয়ে দিছি ভাই এরপরে তো সে বাজারে রোটাইছে বন্ধু বেইমান স্বপন চৌধুরী আসলো বেইমান একটা বন্ধু নয় বেইমান বেইমান বহু বছর সম্পর্ক ছিল না তারপরে যা গ্যাস ধরে ঠিক হয়েছে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কেন করলেন দেখেন ভাই সিনেমায় কোনো শেষ কথা না আমি যেখানে টাকা বোমো সেখানেই তো দেবো তাই না এই তুফান নিয়েও এখন এই সিঙ্গেল স্ক্রিনের যেখানে অপোজিশন আছে এখানে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি চলতেই আছে গতকালকে আমাদের যে তুফানের কর্ণধার শাহরিয়ার শাকিল সে একটা ডিনারের আয়োজন করছিলো মানে সিনেমল মালিকদের বলছিল যে ভাই আপনারা কাজ করেন আমার সাথে খুব একটা ভালো পরিচয় নেয় সবার সাথে আপনারা আসেন আমরা রাত্রেবেলা ডাল ভাত খাই তো অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছেন মেম্বাররা আছেন যেমন রফিক উদ্দিন তারপরে এই যে বগুড়া মধুবনের রুবেল ওদের সেক্রেটারি সাহেব উজ্জ্বল সাহেব আর হামজা সাহেব ঈশা সাহেব অনেক সাহেবরা গেছিলো তো ন্যাচারালি ওখানে ডিনারের আয়োজন ওইখানে যে একটা কথা তুলছে ওই ইসি কমিটির ওনার একটা সিনেমা হল আছে ধুনোটে তো ধুনোটে উনি একটা অফার দিয়ে রাখছিলো সেটা অ্যামাউন্ট আমি নাইবা বললাম যে এটা হইলে আমার দিয়ে তো ধুনোটে উনি যে অফারটা দিছে সেটা প্রিয়তমার চেয়ে এক লাখ টাকা বেশি ধরে নেন ধুনোটে প্রিয়তমা চলছে এক টাকায় এ উনি দুই টাকা বলে আসছে আমি এমনটা বলবো না এই জন্য এটা গতবার বেশি গ্যাঞ্জা হয়েছে তো ঠিক আছে আইসেন এর মধ্যে দু নটে যে আছে আমাদের এক ছোটো ভাই বড়ো ইউটিউবার সে মানে তার ফিল্মের চ্যানেল সাইফল করিয়া নাম উনি যাইয়া ছয় টাকা দেয় কইরা মালাইছে দুই টাকা তিন টাকা না ছয় টাকা দেয় ছবি করে মালাইছে কইরা চলে আসছে মানে এটা আপনি চিন্তাও করতে পারেন যেখানে এক টাকা দেড় টাকা দুই টাকার বেশি সিনেমা চলে না সেখানে ছয় টাকা দাসে করে আসছে তো ন্যাচারালি রাত্রেবেলা দাওয়াতে গেছে ওই হল মালিক দুর্নটের অপোজিশান যে আসি এখানে কথা তুলছে সাথে তার মেয়েরাও বলে নিয়ে গেছিলো তার মেয়ে মানে মালিক ভদ্র একটু কম কথা বলতে পারে মানে বুঝায় কথা বলতে পারে না মেয়েকে নিয়ে গেছিল যাওয়ার পরে ওই ডিনারের সময় কথা উঠছে তো অনেকেই বলতেছে ভাই আমরা ডিনার করতে আসছি এখানে ব্যবসার কথা কি কী করে কী লাভ তখন সাহারি আর শাকিলের কাছে সে কমপ্লেন করতেছে যে ভাই এটা কোনো কথা হলে আমি বললাম দিয়ে দিলেন শাকিল সাহেব ভাই আমি ভাই পয়সা বেশি বেশি দিয়ে দিচ্ছি যে ওইখানে বেশি একটু মোটামুটি হল মালিকের পক্ষ থেকে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিলো কিন্তু সাহারি আর শাকিল এর যে ভূয়সী প্রশংসা করলো আমার বন্ধুটি আমার মাজপুরের মালিক রফিক সাহেব যে স্বপ্ন আপনি চিন্তা করতে পারবেন না যে একটা সিচুয়েশান হয়েছিল আপনার মতো লুক হইলে বা অন্য কোনো লুক হলে আমাদের ধাক্কা মেরে বাড়ির থেকে বাইরে দিত কিন্তু উনি তা করেন উনি খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ট্যাকেল করছেন মানে এত প্রশংসা আমি কালকেও আপনাদেরকে বলছি যে শাহরিয়ার শাকিল সম্পর্কে একজন সিনেমা হলের মালিক তার নাম বলতে বারণ করছিল সেও খুব প্রশংসা করছে এবং রুবেল মধুবনের মালিক সেও খুব প্রশংসা করছে ভদ্রলোক ব্যবসা বোঝায় ভদ্রলোকের বিহেভিয়ার ভালো আজকে এই রফিক সাহেব খুব প্রশংসা করলো বলে এমন করে উনি ব্যবসা করতেছে উনি বারে বারেই বলতেছে দেখেন আমি আপনাদের লোক আমি চাই হল বাঁচুক আপনারা আমাকে বাঁচান এমন সুন্দর করে ব্যবহার করতেছে এবং কোথাও সে আপনার মতো বেইমানি করতেছে না আমি বেইমানি মানে বলে আপনি তো মেয়েরা টাকা পাইলে ছবি দেওয়া যেন অন্য মানুষের তাই বল সেও তো দিছে সেই টাকার পরিমাণটা অনেক বেশি ছিল এবং তারা তো স্লিপ করে নাই এবং তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই যা গিয়ে তারপর সাহারিয়ার সাংলিশ তাও চাইছে যে ঠিক আছে ভাই গ্যাঞ্জাম করে লাভ নেই আমার ওই টাকাই দিয়ে আপনারা দুইজনে চালান ভাগাভাগি করে চালান তাও আপনারা ঝগড়া করেন না আমি ঝগড়াঝাড়ি পছন্দ করি না আমার ছবি নিয়ে কারোর সাথে কারোর মনোবলিন হোক আমি চাই না মানে এমন ব্যবহার এখন বলে দিয়েছেন আমাদের ছয় টাকাই দিয়ে আপনারা দুইজনে মিলে চালান এখন দুজনে মিললে চালাবে কি না ওরা ভাগাভাগি করে রেশিওতে টাকা দিবে কিনা প্রথম যে করছে সাইফুলিটা মানবে না বা সাইকেল যদি ফিফটি ফিফটি হয়তো মানবে চার টাকার দুই টাকা হইলে নাও হইতে পারে কিন্তু এটা এখনও বা ব্যবসা হয় নাই তো মূল কথা হইল সিঙ্গেল স্ক্রিন আর বাকি রইল না শুধু রইল এখন পর্যন্ত আমি যে খবর পাইছি আমাদের ভৈরব মানে যেখানে অপোজিশন আছে আর মোটামুটি সবই সে যে এখনও সিন্ডিকেট ভাঙতে যেতেছে এখনও সিন্ডিকেট করে ফেলে এখনো এখনও হল মালিকরা যাচ্ছে না এখনও কালা জাদু আর তাবিজওয়ালা ঘুরতে আসছে কোনো লাভ নেই কোনো লাভ নেই হয়ে গেছে দেখেন সিনেপ্লেক্স তো কনফার্ম ওইখানে তো ছবি চলবেই আমি আগেও বলছি মিনিমাম একটা সিনেপ্লেক্সে যদি চারটা স্ক্রিন থাকে ওখানে দুইটার মধ্যেই চালাবে প্রথম প্রথম দুই চার দিন দেখবে সেল এবং শো বাড়াই দিবে সিনেপ্লেক্স নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না সিনেপ্লেক্স ওর গতিতেই চলবে বা যেগুলো সিঙ্গেল সিনেপ্লেক্স আছে যেমন বগুড়ায় আছে তারপরে ওই যে সিরাজগঞ্জে আছে চিটগঙে আছে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই আলোচনা ছিল আমাদের এই সিঙ্গেল স্ক্রিনগুলো নিয়ে নারায়ণগঞ্জেও সিনেমা হয়ে গেছে তো বাকি রইল কী তো এখন ওই সমস্ত এই যে কালা জাদুওয়ালারা আর আপনার কি বলে না এখনও কেন ফাল পারতা রে ভাই ছবি তো শেষ ছবি তো বুকিং শেষ আমি এই কন্টেন্টটা বানানোর মূল উদ্দেশ্য হল সাহারিয়ার শাকিল সিনেমায় নতুন হাইসা যেভাবে সে ব্যবসা করতেছে কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি নাই কেউ উত্তেজিত হইলেও উনি চুপচাপ আছেন উত্তেজিত হয়ে যায় কেন সিনেমা হলের মালিকরা আসলে তাদের পেটের ব্যাপার না জানেন এই ঈদের সময় তারা পয়সা কামায় যদি সাকিবের ছবি না পায় তাহলে কি চালাইবো বলেন কি চালাইয়া পয়সা কামাইবো এই জন্য অনেকে অনেক সময় নিজেকে ঠিক রাখতে পারে না এটা হয় এটা আমরাও যখন সিনেমা বানাইছি তখনও দেখছি ঝগড়াঝাটি কম হয় নাই কিন্তু শাহরিয়ার শাকিল ওয়াও থ্যাংক ইউ মিস্টার শাকিল আমার সাথে আপনার পরিচয় নাই আপনি চলচ্চিত্রে ব্যবসায়ী হিসেবে নতুন আসছেন এবার ওয়েলকাম আপনি যে স্টাইলে ব্যবসা করতেছেন করেন এবং সেই সুনামটা ধরিয়া রাখেন আসলে হয়েছে কি বন্ধুরা লেখাপড়া একটা ব্যাপার না এই ভদ্রলোক লেখাপড়া জানে অনেক দুনিয়া ঘুরছে এই ভদ্রলোক ওইভাবেই ব্যবসা করতেছে এবং এর সাথে তো আপনারা ওই কালা জাদুওয়ালারা আর ওই কি বলে তাবিজুলো তো পারলো না পারছে ছবি আটকাইতে পারছে ঠিকই তো ছবি নিয়ে আসছে এবং ছবি আর আটকানোর কোনো চান্স নাই অনেকেই বলতেছিলো যে ভাই দেখেন না তারপরে সেন্সার হওয়ার পরেও সিনেমা হল থেকে সিনেমা নামায় দেয় এইবার যদি কোনো কারণে কালা জাদু আলারা বা তাবিজো আলারা সিনেমা হল থেকে সিনেমা নামাই দেয় স্ক্রিনের পরে বা আগের দিন তদের দেশে আগুন জ্বলবে এটা আপনারা শিওর থাকেন কারণ এই যে হাই পোসেজ সিনেমার এটিকে আপনি কেমন নিভাইবেন সেটা সিনেমা হলের মালিক বলেন দর্শক বলেন যেই বলেন তো যাক বন্ধুরা নিশ্চিন্ত মনে থাকেন এই সমস্ত কথাবার্তা যে সমস্ত নিউজ পোর্টালগুলো বলে অনেকগুলো টেলিভিশনের পোর্টালও দেখছি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে টেলিভিশনে যাদের ইউটিউব চ্যানেল আছে নাম বলে ছোটো করতে চাই না তারাও এখনও উল্টাপাল্টা কথা বলতেছে ডোন্ট লিসেন ডোন্ট লিসেন টু দ্যাম ওদেরকে শুনবেনই না আপনারা নিশ্চিন্ত থাকেন এবং অ্যাডভান্স ডিগ্রি কাইটা আসছে তুফান